বাচ্চাদের অনুরোধে আজকে মিটবল বারবিকিউ বানালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হঠাৎ করে আমার ছেলে বলল ভিডিও করার জন্য, তার জন্য ভিডিও করলাম। আমি প্রায় 6 মাস থেকে কোনো রেসিপির ভিডিও করার টাইম পাই না, আর যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো অনেক আগের রেসিপি। সো এখানে আমি প্রায় 5 পিস চিকেন তাই নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ব্ল্যাক পেপার আমি দিব, ব্ল্যাক পেপার 1/2 টিস্পুনের মতো। সো এটা কিন্তু একদম পারফেক্ট, বাচ্চা বলেন বড়রা বলেন সবার জন্য একদম পারফেক্ট, একদম কম মশলায় খুবই সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে সব ভালো লাগবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সো ভিডিওটা একটু নড়াচড়া হবে ক্যামেরাটা, কারণ আমার ছেলে ভিডিও মেক করছে, ওর ইচ্ছে ও ভিডিও মেক করবে। আমি কিন্তু কোনো ইচ্ছে ছিল না ভিডিও মেক করার, কারণ আমার মোবাইল একদম ফুল, অনেক ভিডিও আছে। সো এখানে লাল মরিচের পাউডার আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম, ধনিয়া 1/2 টিস্পুন, আর জিরা পাউডার 1/2 টিস্পুন থেকেও একটু কম। সো আপনারা চাইলে এখানে কাবাব মশলাটাও দিতে পারেন, কাবাব মশলাটাও অনেক ভালো লাগে। বাট আমি যেহেতু বলতেছি বাচ্চাদের জন্য আর সুস্বাদুকর, সো স্বাস্থ্যকর, সো এর জন্য আমি এর মধ্যে মানে এত বেশি মশলা অ্যাড করি নাই, যেহেতু আমার বাচ্চারা এইভাবে খেতে পছন্দ করে, তার জন্য এইভাবেই আমি মেক করলাম। এরপর আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর একটা রুটি। সো 1 পিস ব্রেডকে আমি এরকম ছিঁড়ে নিয়েছি, তারপরে এটাকে দিয়ে আবার আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই শেষ, আর কোনো কিছু এখানে অ্যাড করা লাগবে না। আর হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিয়েছি, আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আর গরম পানির মধ্যে একটা একটা করে এগুলোকে ছেড়ে দিব। আর আপনারা চাইলে তেলের মধ্যে করতে পারেন, আর আমি যেহেতু ঝটপট করব, আমার বাচ্চারা ওয়েট করতেছে খাবে, ওরা হঠাৎ করে চাইছে এটা খেতে, সো তার জন্য আমি তাড়াতাড়ি করবো দেখে গরম পানির মধ্যেই দিতেছি। আর গরম পানি আপনারা চাইলে তেলের মধ্যে করতে পারেন, তেলের মধ্যে কিন্তু একটু টাইম লাগে, বেশি একসাথে দেওয়া যায় না। আর গরম পানির মধ্যে একটা একটা করে যা আপনি মেক করতেছেন সবই দেওয়া যায়। সো আমি সবগুলা এখানে দিয়ে 3 থেকে 4 মিনিট সিদ্ধ দিলেও হয়, কিন্তু আমি ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটাকে 10 মিনিট রাখি। সো আমি এটাকে 10 মিনিট রাখার পরে এইরকমভাবে যখন হবে, মানে আমি এখানে হাত দিয়ে দেখাইছি, বাট ভিডিওটা যেহেতু আমার ছেলে করতেছে বললাম আর তুলতে পারে নাই, হাত দিয়ে দেখাইছিলাম যে কীরকম সফট হয়। এটা একটা স্পঞ্জি হবে যখন আপনারা গরম পানি থেকে এটাকে তুলবেন, আর এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। আমি বারবার বলতেছি আপনারা একবার ট্রাই করবেন এটা খেতে, ছোটো থেকে বড় সবাই লাইক করবে। আর এখানে আমি এখন একটা সস রেডি করব, বারবিকিউ সস, যেটা আমি নিজে মেক করব। এখন আমি এখানে 1 টিস্পুন দই দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, সস দিব, আপনারা চাইলে কেচাপ দিতে পারেন। আর আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, চিনিটা দিলে একটু সুইট হয়, বাচ্চা যেহেতু বাচ্চাদের কত বারবার বলতেছি বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে, আর যদি কোনো জিনিস একটু সুইট সুইট হয় বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করে। সো আপনারা এখানে যদি বারবিকিউ সস না থাকে কেচাপ দিতে পারেন, আমি অনেক সময় কেচাপ দিই, অনেক সময় বারবিকিউ সস দিই। সো এটাকে ভালোভাবে মিক্স করে নিব, আমার বাচ্চারা আমাকে মানে তাড়াতাড়ি রেডি মেক করব, ওরা ওয়েট করতে চায়, ওরা সরতেছে না। সো দেখেন আমার কতগুলো হয়েছে। আর আমি এখানে শুধু 5টা শিকল আপনাদেরকে আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি, আমি দেখতে পারতেছেন আমার বাচ্চাদের খুশি। সো এখানে এই যে 5টা বারবিকিউয়ের জন্য স্টিকটা নিয়ে নিলাম, ওইগুলোর ভিতরে একটা একটা করে আমি 5 পিস এরকম চিকেন ঢুকিয়ে নিব। আর হচ্ছে 5 পিস ঢুকানোর পরে আমি এর মধ্যে সসগুলোকে ব্রাশ করে নিব, যাতে চারপাশে মানে এটা ফুল যাতে কাভার হয়, ওইরকমভাবে সসটাকে ব্রাশ করতে হবে। ব্রাশ করে মানে এটা একদমই ইজি, আপনারা চামচের সাহায্যে করতে পারেন, হাতের সাহায্যে করতে পারেন, কিংবা ব্রাশের সাহায্যে করতে পারেন, ওয়েল ব্রাশে যে কিংবা মানে কিচেনে তো অনেক ধরনের ব্রাশ থাকে, এগুলো দিয়ে করতে পারেন। সো আমি চামচ দিয়ে অল্প অল্প দেওয়ার পরে আমি ব্রাশ দিয়ে এরকম ব্রাশ করে নিতেছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তারপর এটাকে আমি লাইক 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে একটু সেট করে রেখে দেবো, যাতে সসটা ভিতরে ঢুকে যায়। দেখেই পারতেছেন 10 মিনিট পরে আমি আসলাম। এখন আমি তেলের একটা তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিব, আর এই তেলের মধ্যে অপিট অপিট করে হালকাভাবে ভাজবো, বেশি ভাজতে যাবেন না।
আর যদি একটা একটা থাকে মিটবলগুলা, তাহলে কিন্তু বাঁচতে সুবিধা হয়। আর এরকম শিকলের মধ্যে থাকলে কিন্তু বাঁচতে দেখা যায় একটু কষ্ট হয়। সো সেটা আপনাদের চাহিদা মতো আপনারা করতে পারেন। আমি অনেক সময় একটা একটা করেও বাজি, আর এরকম শিকলের মধ্যেও বাজি। একটা একটা করে বাজলে পরে আমি আমার বাচ্চাদেরকে টুথপিকের মাধ্যমে ওদেরকে দিয়ে দেই একটা একটা। ওরা চিকেন ললিপপ তখন বলে এটাকে। আর আজকে যেহেতু আমার ছেলে বলছে মিটবল বারবিকিউ খাবে, তার জন্য এরকম করে না দিলে ও খাবে না। সো দ্যাটস ওয়াই এরকম করে দিতেছি, কারণ বাচ্চাদের তো বুঝতেছেন বাচ্চারা যেভাবে চায় ওইভাবেই করতে হয়। আপনারা দেখতে পারতেছেন হালকা ব্রাউন কালার আমি করে নিয়েছি। সো এরকম আমি চারদিকে উল্টাবো যাতে চারটা সাইডই হয়ে যায়। এটা তো গোয়ার গোল, সো আপনারা চেষ্টা করবেন যে সব সাইড যেতে হয়। আর এটা দেখেই বুঝতে পারতেছেন কতটুকু দারুণ হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগ আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মজা মজা ফুড খান। আল্লাহ হাফিজ, বাই বাই।